ultra অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হলো 157 কেজি গাজা ঘটনা কদমতলা থানা দিন ত্রিপুরা আসাম সীমান্তের কূর্তি এলাকায় সীমান্ত রক্ষী বাহিনীর 166 নং ব্যাটেলিয়ন ও কদমতলা থানা পুলিশের যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ গাজা আটক করা হয় এ নিয়ে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান বিএসএফ ও পুলিশ অ্যাম্বুলেন্স দিয়ে ধাওয়া করে আটক করলো অ্যাম্বুলেন্সে থাকা লোকজন পালিয়ে যায় তবে পুলিশ তদন্ত শুরু করেছে আমাদেরকে বলেছে এটা দিন ধরেই প্ল্যানিংটা চলছে আসতে আসছে বলে এরপরে এর কাছে যখন পোক্ত যখন এই ব্যাপারে নিউজটা যখন আসে কালকে একবার শেয়ার হয়েছে এরপর আজকে বলেছে যে এমন এমন একটা অ্যাম্বুলেন্সে করে মাল আসতে পারে তো ওরা আগে ছিল আমি তো আমাদের যখন খবর দিয়েছি আমি পিছিয়ে পিছিয়ে আসছি এসে আমাদের ওই কুর্তি যে গেইট পার হয়েছে কুর্তি এই কুর্তির দিকে এসে গাড়িটাকে আমি পিছিয়ে পিছিয়ে আসছিলাম তখন বিএসএফ গাড়িটাকে ডিটেন করেছে সামনে দাঁড়িয়ে এরপরে আমরা এসে গেছি তৎক্ষণাৎ আসার পরে গাড়িটার নাম্বার টিএস জিরো ফাইভ টু নাইন নাইন ওয়ান অ্যাম্বুলেন্স গাড়ি হসপিটাল রোড ধর্মনগর গাড়িটার মধ্যে লেখা জয়রাম তো গাড়িটা আমরা তখন আমাদের গ্যাজেট অফিসারের নেতৃত্বে আমাদের গাড়িটা তখন আমরা সার্চ করেছি সার্চ করার পরে গাড়িটার মধ্যে আমরা বিভিন্ন প্যাকেটে এবং একদম অনেক ভিতরে ভিতরে সিগ্রের জায়গাতে একশো সাতানব্বই কেজি গাঁজা পেয়েছি আলট্রা হাই স্পিড ইন্টারনেট সার্ভিস